হ্যালো ভিউয়ার্স, আমরা দেখছি প্রথম সপ্তাহ এইচএসসি পরীক্ষা 2022-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নম্বর 1, প্রথম অধ্যায়ে পরনীতি ও সুশাসন পরিচিতি। অ্যাসাইনমেন্টের বিষয় হল নাগরিক সভ্যতার ক্রমবিকাশে পরনীতি ও সুশাসনের ধারণা বিশ্লেষণপূর্বক একটি নিবন্ধ রচনা করো। আপনাদের নিবন্ধগুলো আরও অনেকটা বড় হওয়া উচিত আমি যতটুকু লিখছি তার তুলনায়, তবে আপনারা এখান থেকে কিছু আইডিয়া পেতে পারেন। তো আমরা দেখি, আমরা যেটা লিখছি, আমাদের টাইটেল হলো নাগরিক সভ্যতার ক্রমবিকাশে পরনীতি ও সুশাসনের ধারণা। আমরা প্রথমে বলছি, সভ্যতা মানব সমাজের এক সাধারণ বৈশিষ্ট্য। এটি এমন একটি বৈশিষ্ট্য যা আমাদের অন্যান্য সমস্ত প্রজাতির প্রাণীদের থেকে আলাদা করে রেখেছে। পৃথিবীতে একমাত্র মানুষই সভ্যতার ধারক ও বাহক, একথা নিঃসন্দেহে বলা যেতে পারে। সভ্যতা মানুষকে তার সীমাহীন চাহিদা ও অভাবের সমাধান দিয়ে তাকে সমাজে বাঁচতে সাহায্য করে। সভ্যতা আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়ও বটে। আজকের পৃথিবীতে ব্যবসায়ী ও বাজারজাতকারীরা নিত্য নতুন পণ্য ও চাহিদা তৈরিতে ব্যস্ত, যা পুরনো সভ্যতাকে নিয়ে যাচ্ছে এক নতুন দিনের প্রান্তে, এবং আমরা ধারণা করতে পারছি না এর শেষ কোথায়। আজকের বিশ্ব সভ্যতার উল্লেখযোগ্য ইতিবাচক বৈশিষ্ট্যগুলোর মধ্যে যেগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য, তার মাঝে কয়েকটি হল সংহতি বা একাত্মবোধ, সহযোগিতা, পারস্পরিক সহযোগিতা এবং ভ্রাতৃত্ববোধ। আমরা এখন নিজেদেরকে প্রতিনিয়তই আবিষ্কার করছি একটি গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রামের বাসিন্দা হিসেবে, যেখানে প্রতিষ্ঠান, জাতি, রাষ্ট্র, সীমানা, অধিকার, ন্যায়বোধ ইত্যাদির সংজ্ঞাগুলো নতুন করে সংজ্ঞায়িত হচ্ছে। পরনীতির আলোচনার মূল বিষয়বস্তু রাষ্ট্র এবং সমাজে একজন আদর্শ নাগরিকের অধিকার ও দায়িত্ব বা দায়িত্ববোধ। অতীতের সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসে আমরা এখন পরনীতিকে আধুনিক নগর এবং রাষ্ট্রের ধারণার পথে ক্রমান্বয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি প্রতিনিয়তই। অতীতের গ্রিসের দার্শনিকদের দেয়া মতবাদ থেকে বেরিয়ে এসে আধুনিক সমাজবিদ ও রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকেরা এতে প্রতিনিয়তই যোগ করছেন নতুন মাত্রা, ভাবনার এবং চিন্তা ক্ষেত্রের নতুন দিগন্ত। সেই সাথে যোগ হচ্ছে সমাজবিজ্ঞান এবং বৈশ্বিক ন্যায়নীতি বোধের হয়ে গেছে, এটা বোধের হবে, বৈশ্বিক ন্যায়নীতি বোধের, বৈশ্বিক এটা হবে ন্যায়নীতি বোধের এক বিশ্ব নাগরিকের ধারণা। ইদানিংকালে পরনীতির আলোচনার বিষয় আধুনিক নগর বা রাষ্ট্রকেন্দ্রিক জীবনে নাগরিকের দায়িত্ব এবং আচরণ। এর বিষয়বস্তু এবং ধারণাগুলো সমাজবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানের অন্যান্য ধারণাগুলোর মতোই গতিশীল এবং সদা পরিবর্তনশীল। প্রাচীন গ্রিসের স্পার্টায় আর্কিডামাস প্রথম পৌরনীতির ধারণা, এটা পরিণীতির হয়ে গেছে, এটা পৌরনীতির হবে, পৌরনীতির ধারণা তার বক্তৃতা এবং কাজে তুলে আনেন। সেই সময়ে নগরের আয়তন এবং জনসংখ্যা বর্তমান সময়ের সাথে তুলনীয় ছিল না। নগরগুলো ছিল অনেক ছোট এবং জনসংখ্যাও ছিল নগণ্য। আমাদের একটি বড় শহর যেমন ঢাকার সাথেও তাদের তুলনা চলে না। সেই সাথে বলা যায়, যখন সমগ্র ব্যবস্থা তৎকালীন অন্যান্য জাতির সাথে যুদ্ধে জয়লাভ এবং রাজা বা অন্যান্য প্রভাবশালীদের দ্বারা সাংঘাতিকভাবে প্রভাবিত হতো, পৌরনীতিকে শিক্ষায় সংযুক্তির বা অন্তর্ভুক্তি ধারণার তখনই শুরু। এই সময়টাতেই যুবকদের নাগরিক দায় দায়িত্বের শিক্ষা দেবার রাষ্ট্রীয় ব্যবস্থার কথা আমরা ইতিহাসে পাই।
পৌরনীতিতে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনের সাথে সাথে ব্যক্তিগত স্বাধীনতার অন্তর্ভুক্তির বিষয়টি পাওয়া যায় এথেন্সের ইতিহাস থেকে, যেখানে রাষ্ট্রের প্রতি একপেশে দায়িত্ব পালন থেকে বেরিয়ে নাগরিকদের সুযোগ সুবিধার কথাও প্রথম আলোচনায় আসে। সে সময়টায় সম্ভবত বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের মানুষকে রক্ষা করা এবং তাদেরকে সংগঠিত করাই ছিল এক বড় চ্যালেঞ্জ। ইংরেজ দার্শনিক টমাস হবস মনে করতেন যে প্রাচীন এথেনিয়ান বা এথেন্সের অধিবাসীদের এই ব্যক্তিগত স্বাধীনতার ব্যাপারটি আসলে একটু অন্যরকম। তাদেরকে এজন্য স্বাধীনতার কথা এখানে আমি বলতে চাচ্ছি বাক স্বাধীনতার কথা শেখানো হয়েছে, যে যাতে করে তারা নতুন কিছু ফর্ম বা রিফর্ম করতে না পারে। শাসক বা প্রভাবশালীরা সাধারণত এরকমটাই করে থাকে। ক্রিটো তার রচনায় সক্রেটিস এর কথা বলেছেন, যিনি মনে করতেন, অর্থাৎ সক্রেটিস মনে করতেন পৌরনীতি শেখার প্রয়োজন বিশেষজ্ঞ হিসাবে রাষ্ট্রের ব্যাপারে মতামত দেবার জন্য, যেটা অনেকাংশেই অধিকাংশ জনগণের মতামতের থেকে আলাদা হতে পারে। প্রাচীন রোমে বাক স্বাধীনতাকে পৌরনীতির অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রাচীন এথেন্স ও রোমে পৌরনীতির যে ধারণা দেয়া হতো তার সমালোচনা করে ইংরেজ দার্শনিক থমাস হবস বলেন যে তখনকার সম্রাটেরা তাদের প্রজা বা অধীনস্থদের করায়ত্ত রাখার জন্য এর অপব্যবহার করেছেন, সংখ্যাগরিষ্ঠের শোষণের জন্য হাতিয়ার হিসেবেই ব্যবহার করেছেন। তিনি অ্যারিস্টটল এর দেয়া পৌরনীতির তত্ত্বের বলে দিলে আরো বোধ হয় ভালো হবে, পৌরনীতির তত্ত্বের সমালোচনা করেন, এখানে তত্ত্বের লাগবে, সমালোচনা করেন এবং বলেন যে সেখানে জনগণের নির্বাচিত শাসন ব্যবস্থার চেয়ে রাজাদের শাসনকেই প্রাধান্য দেয়া হয়েছিল। আধুনিক রাষ্ট্র ব্যবস্থাও এখনো এর থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে পারেনি, যে সেটা আমরা দেখতে পাচ্ছি। সম্রাট বা রাজারা না থাকলেও তাদের বিকল্প রাষ্ট্রনেতারা আছেন, যারা জনমতকে উপেক্ষা করে রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করে চলেছেন। ইংরেজ দার্শনিক ফ্রান্সিস বেকনি প্রথম পৌরনীতিতে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের কথা যোগ করেন। এখানে কে কে পৌরনীতিতে বা গুড গভর্নেন্সের সাথে কি কি যোগ বিয়োগ করছে, সংযোজন করছেন, সেটা বইতে আরও বেশ কিছু কথা দেয়া আছে, এই কথাগুলো এখানে যোগ করা যেতে পারে, আরও বেশ কিছু কথা বইতে আছে। প্রাচীন গ্রিসে নগরকেন্দ্রিক পৌরনীতির সূচনা হলেও বর্তমান সময়ে এটি একটি বৈশ্বিক রূপ নিয়েছে। এখন আমরা উন্নত দেশগুলোর পরিবেশ দূষণের পাশাপাশি বিশ্বের জলবায়ু পরিবর্তন সম্বন্ধে জানছি এবং জাতিসংঘের মতো প্রতিষ্ঠান জলবায়ু তহবিল তৈরি ও তার সুষম বণ্টনে ব্যতিব্যস্ত। বিশ্বের মানবতায় কোথায় কোথায় ব্যাঘাত ঘটছে, যেমন মায়ানমার, আফ্রিকা, উইঘুর, গুজরাটের কথাও আমরা সবাই জানতে পারছি। সুশাসন নিশ্চিত করার ব্যাপারে বিশ্বব্যাংকের যে 6টি সূচক বা নির্দেশনা রয়েছে সেটি নিঃসন্দেহে আধুনিক ও সময়োপযোগী। সুশাসন কাকে বলে বা এর আদর্শ ব্যবহারিক রূপ কেমন হওয়া উচিত, সেটি শাসন ব্যবস্থার সাথে যারা জড়িত, ক্ষমতার চাবিকাঠি যে মুষ্টিমেয় কয়েকজনের কাছে কুক্ষিগত, তারা আমাদের চেয়ে সম্ভবত ভালোই জানেন। আমাদের বিবেক আছে, আমরা ভালো এবং খারাপের মাঝে পার্থক্য নির্ণয় করতে জানি। আমরা এও জানি নীতি নির্ধারকরা অধিকাংশের স্বার্থ বাদ দিয়ে প্রায় সময়ই ব্যক্তিগত বা বিশেষ গোষ্ঠীর সুবিধা প্রদানে ব্যস্ত থাকেন, তারা ইতিহাস থেকে শিক্ষা নেন না বা ক্ষমতার মোহে অন্ধ হয়ে ভুলে যান যে আমরাই তাদের সকল ক্ষমতার উৎস। যাদের পক্ষ নিয়ে তারা ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেন, তারাও তখন নতুন ক্ষমতাসীনদের সাথে নতুন আতার তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। আইনের শাসন এবং জবাবদিহিতাই পারে পৌরনীতি বইতে লেখা সুশাসনকে বাস্তবায়িত করতে, প্রয়োজন শুধু সদিচ্ছার। সুশাসন সম্বন্ধে এই প্যাসেজটা আমি কনক্লুশন হিসাবে, উপসংহার হিসাবে লিখছি,
সুশাসন কাকে বলে এবং এর বিভিন্ন দিক নিয়ে এর আগে আরও বেশ কিছু কথা লেখার আছে, বইতে আছে, আপনারা লিখলে ভালো হবে আশা করি। থ্যাংক ইউ অল।